শুনেছি মিষ্টি খেলে নাকি সবার মন ভালো হয়ে যায়, তাই আজকে আমি আপনাদের সবার মন ভালো করবার জন্য একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ল্যাংচা। বাঙালিদের প্রিয় খাবারের মধ্যে একটা অন্যতম খাবার হচ্ছে মিষ্টি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিজ হোমলি। চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ল্যাংচার একটা টেস্টি রেসিপি, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখবেন। প্রথমেই আমরা দেখে নিই রেসিপিটির জন্য কি কি লাগবে। এই যে আমি আমুলের দুধ, গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এটি আমি এই যে কাপ দেখতে পাচ্ছেন, এই কাপ মেপে আমি দু কাপ নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে কাঁচা দুধ, দু টেবিলস্পুন মতো সুজি আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। আর এই যে এখানে নিয়েছি আমি ঘি। এবার এগুলোকে সব মিশিয়ে নেব। প্রথমে আমি গুঁড়ো দুধটা পুরোটা ঢেলে নিলাম। একটা বড় পাত্র নিয়ে নিতে হবে মেশানোর জন্য। এবার নিয়ে নেব 2 টেবিলস্পুন মতো ঘি অ্যাড করব এর ভেতর। এবার দিয়ে দেব 2 টেবিলস্পুন মতো, প্রথমে 2 টেবিলস্পুন মতো দুধ দিয়ে মিশিয়ে নেব। পরে লাগলে আরও দুধ আমাদের পরে মেশাতে হবে, প্রথমে অল্প দুধ মিশিয়ে নিতে হবে। তারপর এই যে ভিজিয়ে রাখা সুজিটা আমি দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে আমাদের সব দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি এর ভেতরে 1/2 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দেব। এই যে আমি বেকিং পাউডারটা অ্যাকচুয়ালি আগেই দিতে হতো, আমি বেকিং পাউডারটা আগে দিতে ভুলে গেছি। এবার বেকিং পাউডারটা দিয়ে আমাদের ভালো করে মেখে নিতে হবে। এই যে এবার লাস্টে আমি এই যে স্টিকি ভাবটা কাটানোর জন্য আমি 1 চামচ মতো ঘি আমি দিয়ে এবার ভালো করে মেখে নেব। আমার মোটামুটি এটা মাখতে 1/2 কাপ মতো দুধ লেগেছে, আমি পুরো দুধেই মেখেছি এটা। এই যে ঘিটাকে দিয়ে ভালো করে আমাদের একটু মেখে নিতে হবে হাত থেকে ছাড়িয়ে। এবার আমাদের এভাবে আমাদের মোটামুটি 10 মিনিট আমাদের ঢেকে রেখে দিতে হবে। তারপর এবার আমি মিষ্টির জন্য সিরাপটা বানিয়ে নেব। এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর ভেতরে আমি জল দিয়ে দেব। 750 ml মতো জল আমি দিচ্ছি এর ভেতর। এবার আমি এই জলের মধ্যে কয়েকটা এলাচ 2 ভাগ করে আমি এর দিয়ে দেব। এলাচটা দেওয়া জন্য সুন্দর একটা গন্ধ হবে, সেজন্য এলাচটা দিয়েছি। আপনাদের ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি এই জলের মধ্যে চিনি অ্যাড করব। আমি 1.5 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। এবার চিনিটাকে দিয়ে ভালো করে জলের ভিতরে মিলিয়ে কিছুক্ষণ ধরে ফুটতে দিতে হবে। মোটামুটি 20 মিনিট মতো আমাদের ঢাকা দিয়ে সিরাপটাকে তৈরি করে নিতে হবে। এবার আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি। এই দেখুন, আগের মতো স্টিকি ভাবটার কিন্তু এর ভেতরে নেই, অনেক শক্ত হয়ে গেছে। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে এটাকে আরেকবার করে একটু ভালো করে মেখে নিতে হবে, যাতে এটা আরও সফট হয়ে যায়, মিষ্টিটা আরও সুন্দর হয়। মিষ্টিটা তৈরি করতে গেলে আমাদের দেখতে হবে যে মিষ্টিগুলো কোনো দিক থেকে ফেটে না যায়, সেজন্য এটাকে আমাদের ভালো করে একটু মেখে নিতে হবে সফট করে। যদি বেশি ড্রাই মনে হয় একটু দুধ অ্যাড করতে পারেন আপনারা। এই অবস্থায় এই যে এইভাবে ভালো করে একটু মেখে নিতে হবে। এই যে আমি মিখে ফিরিয়ে এসেছি, এবার মিষ্টিগুলোকে বানিয়ে নেব। আমি 2 টেবিলস্পুন মতো দুধ এর ভেতরে অ্যাড করেছি। এবার আমি এই যে মিষ্টিগুলোকে বানিয়ে আপনাদের দেখাবো। এই দেখুন, প্রথমে গোল করে নিয়ে তারপর এই যে
তারপরে শেপটা দিতে হবে। শেপটা আপনাদের ওপর ডিপেন্ড করে, আপনাদের যেমন শেপ পছন্দ হয় আপনারা সেই রকম করবেন। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। আমি একটু ছোট ছোট করেই করছি, কারণ পরে আরো বড় হবে। এই যে প্রথমে হাতুর হাতের মাঝখানে নিয়ে গোল করে নিতে হবে, তারপর এই যে একটু লম্বা মতো করে শেপ দিতে হবে। আপনারা আরো বড় ছোট আপনাদের খুশি মতো করে নিতে পারেন, আমি ছোট করে করছি। এইভাবে সবগুলো একে একে করে আমাদের সব বানিয়ে নিতে হবে। দেখুন কোথাও কোনো ফাটা নেই, একদম স্মুথ হয়েছে। ফাটা হলে আবার ট্রাই করার সময় ভেঙে যেতে পারে। এই যে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়ে ফিরে এসেছি। সব মিষ্টিগুলো দেখুন কি সুন্দর, ছোট্ট ছোট্ট, দেখতে কত সুন্দর হয়েছে। আমার সব মিষ্টি এই যে তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। চলুন দেখে নেওয়া যাক। এই যে ফ্রাই করবার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের ভেতরে তেল দেব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে এই যে 1 টেবিল স্পুন মতো একটু ঘি দিয়ে দেব। ঘি দেওয়ার কারণ হচ্ছে এতে খুব সুন্দর একটা গন্ধ হয়, ঘিয়ের একটা সুন্দর স্মেল হয়, সেই জন্যই অ্যাকচুয়ালি ঘিটা দিয়েছি। এবার আমি এক এক করে মিষ্টিগুলোকে এর ভেতরে দিয়ে দেব। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে ধীরে ধীরে করে আমাদের কিন্তু মিষ্টিগুলোকে ফ্রাই করতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না, কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে করে সব মিষ্টিগুলোকে আমাদের ভেজে নিতে হবে। আর একসঙ্গে খুব বেশি করে দেবেন না, দিলে হয়তো ভেঙে যেতে পারে। প্রথম অবস্থাতে খুব নরম থাকে, একটু সাবধানে ভাজতে হবে। এই দেখুন কিছুক্ষণ বাদে মিষ্টিগুলো একটু ফুলে বড় হয়ে গেছে, একটু ফ্রাই হয়েছে হালকা। এবার আমি এগুলোকে একটু আস্তে আস্তে করে উল্টে দেব। এই যে দেখুন এখন অটোমেটিক উল্টে যাচ্ছে, নিচেটা একটু লাল মতো হয়েছে। আমাদের কিন্তু গ্যাস একদম কমিয়ে দিয়ে ভাজতে হবে এগুলো, আর না হলে গুড়ে যেতে পারে। এভাবে আমাদের ধীরে ধীরে করে উল্টে পাল্টে এদিক ওদিক করে আমাদের মিষ্টিগুলোকে ফ্রাই করে নিতে হবে। এই দেখুন কিছুক্ষণ বাদে কি সুন্দর লাল হয়ে গেছে মিষ্টিগুলো, প্রায় আমার ভাজা হয়ে গেছে। আর একটু হালকা ফ্রাই করা বাকি আছে। দেখুন চারিদিকটা কি সুন্দর মিষ্টির কালার এসে গেছে, কি দারুণ দেখতে লাগছে। এবার আমি মিষ্টিগুলোকে এক এক করে সব তুলে নেব। মিষ্টিগুলো তুলে নিলাম। এবার আমি আবার মিষ্টিগুলোকে অন্য মিষ্টিগুলোকে দিয়ে দেব। এইভাবে করে আমাদের এক এক করে সমস্ত মিষ্টিগুলোকে ফ্রাই করে নিতে হবে। সব মিষ্টিগুলো ভেজে আমি ফিরে এসেছি। এ দেখুন আমার সব মিষ্টিগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এগুলো মিষ্টিগুলো চিনি সিরাপের মধ্যে ভেজাবো। এই যে আমার সিরাপটা একদম রেডি। এবার আমি মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে সবগুলো এই যে ঢেলে দেবো আমি। এভাবে করে আমাদের একটু নাড়িয়ে চাড়িয়ে রসের মধ্যে একটু ভিজিয়ে ডুবিয়ে দিতে হবে। আর এইভাবে করে আমাদের 10 মিনিট ধরে একটু ঢাকা দিয়ে একটু পরে ফিরে আসছি। 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি, আমার মিষ্টিগুলো একদম রেডি। এই দেখুন একদম রসে টইটুম্বুর হয়ে ভিজে আমার মিষ্টিগুলো একদম ডবল হয়ে গেছে সাইজ। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কত সুন্দর পারফেক্ট মিষ্টি তৈরি হয়েছে। এবার আমি সার্ভ করে আপনাদের দেখাবো। জাস্ট কালারটা দেখুন মিষ্টির, কি সুন্দর দেখতে লাগছে।
তো ফ্রেন্ড, আজকে আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন, এবং আপনারাও বাড়িতে ট্রাই করবেন। যদি আমার রেসিপিটা আজকে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবার আমি একটা মিষ্টি আপনাদের কেটে ভেতরটা দেখাবো। এই দেখুন কত ইজিলি কেটে গেল, আর ভেতরটাও দেখুন রস ভর্তি হয়ে গেছে একদম। দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট মিষ্টি তৈরি হয়েছে। আপনারাও বাড়িতে তৈরি করুন, আর লাস্ট পর্যন্ত আপনারা আমার সঙ্গে আছেন তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।